ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে পেইন্টে ছবি এডিট করতে হয়। পেইন্টে ছবি এডিট করার জন্য প্রথমে স্টার্ট অপশন থেকে পেইন্ট অ্যাপসটি খুঁজে বের করব। এখানে না পেলে আমরা সার্চ বারে পেইন্ট লিখে সার্চ করলে খুব সহজেই পেইন্ট অ্যাপসটি পেয়ে যাব। পেইন্ট অ্যাপসটিতে ঢুকে প্রথমেই আমরা ছবি এডিট করার জন্য একটা ছবি নিয়ে আসব, আর এই ছবি নিয়ে আসার জন্য ওপেনে ক্লিক করলেই আমরা ছবির ফোল্ডারে ঢুকে যাব। দেখুন, আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি। যেহেতু ছবিটি বেশ বড়, তাই ছবিটিকে আমরা রিসাইজ করে নিব। রিসাইজ করার জন্য রিসাইজ অপশনে ক্লিক করলে পিক্সেল ক্লিক করে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও থেকে টিক মার্ক তুলে দিয়ে প্রয়োজনীয় পিক্সেল বসিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের ছবিটি রিসাইজ হয়ে গেছে। এখন আমরা আরেকটি ছবি নিতে চাইলে প্রথমেই আমাদের এই কোণার যে পয়েন্টটা দেখা যাচ্ছে সেই পয়েন্টটাকে ধরে টেনে আমাদের জায়গাটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমি জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি পেস্ট অপশনে গিয়ে পেস্ট ফর্মে ক্লিক করলে আমি আবার ছবির ফোল্ডারে ঢুকে যেতে পারবো। এখান থেকে আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি। এই ছবিটিও রিসাইজ করতে হবে। আমি একই রকমভাবে আবার রিসাইজ করে নিচ্ছি এই ছবিটাকেও। দেখুন ভিউয়ার্স, এই ছবিটাও রিসাইজ হয়ে গেছে। এখন আমি ছবিটিকে ঠিক করে বসিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, এখন যদি ছবি রোটেট করতে চাই, আমি এখানে ছবিটাকে রোটেট করতে পারি। যদি ক্রপ করতে চাই তাহলে ক্রপও করতে পারি, কিন্তু আমি দুটো ছবিকেই রাখতে চাই, সেক্ষেত্রে আমি ক্রপ না করে আবার আন্ডো করব। আমি আন্ডো করে নিলাম। এখন আন্ডো করার পর আমি যদি ক্রপ করতে চাই তাহলে আমাকে প্রথমে ছবিটা সিলেক্ট করতে হবে। ছবিটার যতখানি অংশ আমি রাখবো ততখানি অংশ সিলেক্ট করে ক্রপ করে নিলাম। দেখুন ভিউয়ার্স, ক্রপ হয়ে গেছে আমার ছবিটা। এখন এখানে একটা পেন্সিল দেখতে পাচ্ছি। পেন্সিলের কাজ হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো লেখা আপনি লিখতে পারবেন পেন্সিলের মাধ্যমে। এখন যদি আমি ইরেজ করে ফেলতে চাই তাহলে ইরেজার দিয়ে ইরোজও করতে পারবো। যেহেতু আমার এগুলো প্রয়োজন নেই তাহলে আমি এই অপশনটাতে গিয়ে আন্ডো করে নিব। এবার যদি আমি কালার করতে চাই তাহলে কিভাবে কালার করব। কালার করার জন্য আমার পছন্দ মতো কালার দিয়ে আমি রেড কালারটা নিচ্ছি। এখানে ক্লিক করার পর এটা এনে এখানে বসিয়ে দিলেই কালারটা হয়ে যাচ্ছে। যদি কালার চেঞ্জ করতে চাই তবে এখান থেকে আবার কালার নিয়ে এখানে ক্লিক করার পর এখানে দিলে কালার পেয়ে যাচ্ছি আমরা। এখন ভিউয়ার্স দেখুন, যদি আমরা ছবির উপরে কিছু লিখতে চাই তাহলে এই এ লেটারটিতে ক্লিক করার পর যেখানে আমরা লিখতে চাই ছবির ঠিক সেই জায়গাতে ক্লিক করলে আমরা একটা বক্স পেয়ে যাব। এই বক্সের ভিতরে আমরা যা লিখতে চাই তা খুব সহজেই লিখতে পারবো।
দেখুন ভিউয়ার্স, আমি লিখে দেখুন ভিউয়ার্স, এখানটাতে ছবির উপরে লেখাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ছবির উপর কালারটা চেঞ্জ করে দিলে লেখাটা সুন্দর বোঝা যাবে। এই কালারটা চেঞ্জ করার জন্য আমি প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার পরে যদি আমার মনে হয় আমি এই লেখার ফন্টটা চেঞ্জ করে দিব, তাহলে ফন্টে গিয়ে পছন্দ মতো ফন্ট ক্লিক করলেই লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা লেখার ফন্টের সাইজটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে ফন্টের সাইজও চেঞ্জ করে নিতে পারবো। যদি আমরা বোল্ড না রাখতে চাই কিংবা বোল্ড রাখতে চাই, তাহলে বোল্ড করে নিতে পারবো কিংবা না করেও রাখতে পারবো। ইটালিক করতে পারি, আবার আন্ডারলাইনও করতে পারি, অপেক করতে পারি, ট্রান্সপারেন্টেও রাখতে পারি। দেখুন ভিউয়ার্স, আমার ছবিটি এডিট করা হয়ে গেল। এখন ছবিটি সেভ করার জন্য আমরা ফাইল অপশনটিতে ক্লিক করব, সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমি যে ফোল্ডারে ছবিটি রাখতে চাই সেই ফোল্ডারে ক্লিক করে ছবির নাম দিয়ে আমি বার্ড লিখে সেভ করছি। ছবির নাম দিয়ে সেভ করলেই ছবিটি ডেস্কটপে সেভ হয়ে যাবে। এখন ভিউয়ার্স দেখুন, আমরা দেখে নিচ্ছি কোথায় ছবিটি সেভ হলো। ডেস্কটপে ক্লিক করলে, নিউ ফোল্ডারে ক্লিক করলে দেখুন বার্ডে ছবিটি সেভ হয়ে গেছে। এই যে ছবিটি পেয়ে গেলাম। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।